গুড মর্নিং সবাইকে, বিদেশে বাঙালিয়ানার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা জানো আমরা এখন আছি নিউ ইয়র্কে, আর আজকে ব্রেকফাস্ট টেবিল থেকে ব্লগটা শুরু করছি। তো আজকের ব্রেকফাস্টে কী কী খাচ্ছি চলো দেখে নাও। এখানে আমরা দু ধরনের জুস নিয়েছি, আর আমার ফেভারিট চিজ অমলেট, তার সাথে আবার অর্ক ডিম সিদ্ধও নিয়েছে। আর এইটা একটা সিন্নির মতো দেখতে জিনিস, এটার নামটা হচ্ছে গার্ডস। আর এটা অ্যাকচুয়ালি কী জানো তো, এটা হচ্ছে ওটস, তারপরে দুধ, এটার একটা মানে বলতে পারো মিক্সচার। তো অর্ক ওটা ড্রাই ফ্রুটস দিয়ে এখানে ডেলি খাচ্ছে, আর এই হচ্ছে আমাদের এখানে ব্রেকফাস্ট কাউন্টারটা। প্রচুর রকমের ভ্যারাইটিস আছে, বাট আমি অ্যাজ ইউজুয়াল চিজ অমলেট আর ব্রেড আর জুস এতেই সন্তুষ্ট। তো তোমাদের আগের দিন দেখিয়েছি ব্লগে যে এখানে ওয়ালমার্টে ঠান্ডার কোনো জিনিসপত্র পাওয়া যায়নি, কারণ ওদের সব শেষ হয়ে গেছে। তো আমি অনলাইনে অর্ডার করেছিলাম, আজকে চলে এসেছে, এটা অর্কর জন্য অর্ডার করেছি, দেখি কেমন আসলো। এখানে অ্যামাজনের মানে সার্ভিস খুবই ভালো, যদি তুমি প্রাইম মেম্বার হয়ে থাকো তো মানে অলমোস্ট পরের দিনই সমস্ত কিছু প্রোডাক্ট ডেলিভারি হয়ে যায়। এবার এটা কেমন এসছে সেটা এখন দেখতে হবে, যেন না রিটার্ন করতে হয়, সেটাই একটা চাপের বিষয়। বাই চান্স যদি রিটার্ন করতে হয়, কালকেই আমি জাস্ট অর্ডার করলাম, কারণ এখানে না সত্যি এত হাওয়া দিচ্ছে, কিছু একটা লাগবেই। আমার জন্য কিছু পাইনি, যেগুলো দেখছি সেগুলো বেশ কস্টলি। তো অর্কর জন্যই অর্ডার করেছি, এই যে এই কালারটা নিয়েছি, এটা মেরুন কালার, আই থিঙ্ক ওর হয়ে যাবে, একটু তো ঢিলা ঢিলাই পরে। এই দেখো ভালোই লাগছে। এখানে আবার হাতাতে একটা জিপ দেওয়া আছে, আর এখানে গার্ডের সিস্টেম আছে। আমার তো মনে হয় এবার হয়ে যাবে, ভালোই লাগছে কালারটা। হালকা কালার অর্ডার করবো প্রথমে ভেবেছিলাম, কিন্তু ওকে হালকা কালার অতটা ভালো লাগে না। হ্যাঁ, এটা মানে হালকা ঠান্ডাই পরাই যাবে, বেশ ভালোই, খারাপ না। এখন আমাকেও একটা কিছু কিনতে হবে, জানি না নিউ ইয়র্ক মেন সিটিতে, আমি একটু পরে নিই, মেন সিটিতে কতটা কি ঠান্ডা থাকবে। তো আমার তো এখানে কিছুই পেলাম না, অনলাইনেও পছন্দ হলো না, তো অর্ক বলল নিউ ইয়র্ক গিয়ে দেখব। এই দেখো আমি পরে নিলাম, ভালোই লাগছে না, কালারটা খারাপ নয়, ওর সাইজে হয়ে যাবে ঠিকঠাক, আমি নিজেই পরে বুঝতে পারছি, বেশ একদম পারফেক্ট আছে, পকেটও আছে সুন্দর। চলো আশা করি ওর সাইজটা হয়ে যাবে, যেন ফেরত দিতে না হয় বাবা। হ্যাঁ, এটার দাম বলি কত নিল, এটার দাম নিয়েছে $32 মতো। $32 মানে কত হয়, ওই বলতে পারো 2500 টাকা অ্যাপ্রক্স, কারণ এখানে এর চেয়ে কমে পাওয়া খুবই চাপ। যদিও এটা 2500 টাকা হোক, মানে আমাদের ইন্ডিয়ার সাথে যদি কম্পেয়ার করি তো 2500 টাকা দাম হওয়ার কথা নয়, ইন্ডিয়ার হয়তো এগুলো মানে উইদিন হাজারেই পাওয়া যাবে, কিন্তু ইউএস আফটার অল, সেই জন্যই এখানে 2500 টাকাটা কমই বলতে গেলে। যাক রেখে দিই, ও এসে আজকে ট্রায়াল দেবে। এবার আজকে দুপুরের খাওয়া দাওয়া রান্নার ব্যবস্থা করছি, রান্না আসলে এখন করব না, রান্না করব রাত্রে, অর্ক আসলে তখন। তো আজকে কী কী খাচ্ছি তোমাদেরকে দেখাই। এই যে এই দেখো, একটা ইয়েলো ইয়েলো রাইস হয়েছে, এটা আসলে একটা মানে ওই রেডি টু কুক বলতে পারো, চাল টাল সব আলাদা ছিল, আর এরকম একটা গার্লিক টাইপের মশলা ছিল, সব আমি জল টল দিয়ে বসিয়ে দিয়েছিলাম মাইক্রোওভেনে, হয়ে গেছে, আজকে এটাই গরম করে খেয়ে নেবো। কালকে রাতে আসলে আমি খাইনি, তো ওই রাতের খাবারটাই আমার রয়ে গেছে, আর আজকে রাতে কিছু একটা রান্না করব। আর এখানে আছে এই যে চিকেন, অনেকটা চিকেন আছে, আমি জানি না শেষ করতে পারবো কিনা, এই চিকেন আর রাইস দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। এই যে এই চিকেনটা আমি কিভাবে রান্না করলাম, চিকেনটা এখন ফ্রিজ থেকে বের করেছি, তো এই এরকম দেখতে, বাট এটা আরেকটু গ্রেভি ছিল। তো এখানে আমাদের কিচেনে তোমাদের দেখিয়েছি এই মাইক্রোওভেন ছাড়া কিচ্ছু নেই, কোনো রকমের বার্নার ওভেন নেই। তো আমি এটাতে মিক্স করেছিলাম হচ্ছে কুচনো পেঁয়াজ আর চিকেন, আর হচ্ছে আলুটা পরে দিয়েছি, আর দিয়েছিলাম ওই আদা রসুন এগুলোর ডাস্ট, আর যেটা দিয়েছি কোনো তেল দিইনি, ইউজ করেছি এই যে এইটা ইটালিয়ান ড্রেসিং। এখানে এরকম ড্রেসিং প্রচুর পাওয়া যায়, যার ভেতরে দেখো পেঁয়াজ আদা টমেটো নাকি সব রয়েছে, রসুন, আর এর ভেতরে অয়েলও আছে, এই দেখো তোমরা
মিশ্রণটা দেখলে বুঝতে পারবে, আবার ভিনিগারও আছে। এই হচ্ছে এটা, তো এতে অয়েল ভিনিগার সবই আছে। আমি ভাবলাম অয়েল কিনবো, কিন্তু শেষ যদি না হয় নিয়েও যেতে পারবো না, ফেলা যাবে, সেই জন্য এইটা নিয়েছি। তো তোমরা যদি কেউ বাইরে বেড়াতে যাও, এরকম কিন্তু ইনস্ট্যান্ট মাইক্রোওভেনে রান্না করে খেতেই পারো, এটা খুবই টেস্টি খেতে হয়েছিল। আমি শুধু চিকেন, পেঁয়াজ আর ধনে পাতা কিনেছিলাম ফ্রেশ, আর বাকি সব এই এই মেনলি এইটাই দিয়েছি, ইটালিয়ান ড্রেসিং আর ওই আদারসুনের, মানে গুঁড়ো না দিলেও হয়, কোনো অসুবিধা নেই, আর কিচ্ছু অ্যাড করিনি। তো এটাতেই ভালো টেস্টি খেতে হয়েছে। আর রান্নার মিডিলে আমি আলুটা অ্যাড করেছি, দিয়ে মাইক্রোওভেনে আধ ঘন্টার এই ঢাকনা দিয়ে বসিয়ে দেবে, মাঝে মাঝে একটু নেড়ে দিতে পারো, ব্যাস সুন্দর চিকেন রান্না হয়ে যাবে। সব কিছু মানে সিদ্ধও হবে পারফেক্ট ওয়েতে, একদম দারুণ কষা কষা চিকেন হয়ে যাবে। তো চলো আমি এখন চিকেনটা আগে গরম করে নিই, কারণ চিকেনটা একটু জল অ্যাড করি, জল তো পুরো শুকিয়ে গেছে, ফ্রিজে ছিল বলে কি কাজ করলাম দেখলে, বোতলে এটাও ফেলে দিলাম। গ্রেভিটা পুরো বসে একদম থকথকে গ্রেভি হয়ে গেছে। আলু একটা বড় আলু দিয়েছিলাম, এই যে এই সাইজের একটা আলু, এখনো একটা আলু আছে, দুটো আলু কিনেছিলাম ওয়ালমার্ট থেকে, এত বড় আলু দিয়েছি, আলু আর শেষ হচ্ছে না। আর একটু জল দিয়ে দিই, এখানে হোটেলে জল টল পাওয়া যায় না, তো এই জল কিনেছি ওয়ালমার্ট থেকে, সেই জলই খেতে হচ্ছে, খাওয়ার জল নেই আসলে। না এখানে মনে হয় ওই জিম আছে যেখানে, ওখানে একটা খাওয়ার জলের ব্যবস্থা আছে, কিন্তু এখানে সবাই কিনেই খায় জলটা। গরম করে তারপর লাস্টে ভাতটা গরম করে খাবো। মিনিটের জন্য দিয়ে দিলাম, গরম হতে থাকুক। এদিকে ফ্রিজ ভর্তি আমাদের খাবার, জানি না কখন এত শেষ হবে। আমি আবার এত বড় একটা আইসক্রিম কিনে নিয়েছি, আর এই যে এটাও একটা কিনেছিলাম আগের দিন ওয়ালমার্ট থেকে, এটা হচ্ছে বাটার চিকেন আছে নাকি এতে, এত চিকেন খাচ্ছি না এখন, আর চিকেন খেতে ইচ্ছে করছে না। আর এইটা আজকে সন্ধেবেলা করব, অর্ক আসলে, এটা কি আছে আমি জানি না, দেখলাম মিট লাভার্স দেওয়া আছে, আমি নিয়ে নিলাম। এখানে আমার দেখছি কলিফ্লাওয়ার আছে, পিৎজা বোল বলছে, বাট এটা তো দেখে আমার পিৎজার মতো লাগছে না। এর ভেতরে একটা নিশ্চয়ই বোল আছে যেটা মাইক্রোওয়েভ করা যাবে, সেই জন্য আমি নিয়েছি, এই যে মাইক্রোওয়েভ কুক হবে তাই নিয়েছি। এখানেও দুটো চিকেন, এত চিকেন কি করে খাবো জানি না। তো এই হচ্ছে আমার আজকের লাঞ্চ, একটা শশা কেটে নিলাম, অনেকগুলো শশা কেনা হয়ে গেছে, আর এই রাইস, আর এই হচ্ছে চিকেন। চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, পুরো পেট ফুল হয়ে গেছে। আজকেও হাউসকিপিং সকাল সকাল এসে এই যে বেড টেড কি সুন্দর করে সব গুছিয়ে দিয়ে গেছে। তো এখানে আসার পর আমি প্রথম প্রথম ভাবছিলাম যে 5 দিন কি করব একা একা, প্রতিদিন দুপুরে একটা করে ভাত ঘুম দেব, কিন্তু কোনোদিনই না ভাত ঘুম দেওয়া হচ্ছে না, আর দুপুরে ঘুমোলে আমি রাত্রে ঘুমোতে পারি না, সেই জন্য আর দেওয়ার সাহসও করছি না। আর আজকে একটু বাসন বেশি হয়েছিল, ডিশ ওয়াশার চালিয়ে দিলাম, ডিশ ওয়াশারে ধোয়া হয়ে যা। আর চলো এখন একটু ব্লগ এডিট করি, অনেকগুলো ভিডিও আজকেও দুটো ভিডিও শ্যুট করেছি, সেগুলো এডিট করব। আর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা, অর্ক ফিরুক, তারপর আবার কিছু একটা টুকটাক খাওয়া দাওয়া হবে, খেতে হবে। আজকেও এখানে ওয়েদারটা না ক্লাউডি হয়ে আছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তো এই হচ্ছে বাইরেটা, দেখো কেমন ক্লাউডি হয়ে আছে, বাট ভিউটা খুবই সুন্দর, মানে এখানে যে কেউ সারা দিন রাত বসে কাটিয়ে দিতে পারে। লোকজন খুবই কম, এই দেখো একটি দুটি করে লোক, মানে সেও হয়তো 1 ঘন্টা পর পর কেউ আসছে। খুব পিসফুল জায়গাটা, খুবই পিসফুল।
শুধু গাড়ি আর বাড়ি, আর কিছু নেই। তো চলো, আমি এখন একটু কাজ করি আর তোমাদের সাথে সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে।